দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের পথে হাঁটলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের আড়াই বছরের মাথায় সংসার ভাঙল এই অভিনেত্রীর। ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে হঠাৎই ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে এ খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। তবে মাহির বিচ্ছেদের ঘোষণার পর প্রথমে নীরব থাকলেও এবার মুখ খুলেছেন স্বামী রকিব সরকার, দিয়েছেন নতুন খবর। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। আমি জানি আপনারা সবাই এই ভিডিওটা দেখার পরে আমাকে হয়তো অনেক গালিগালাজ করবেন, আমাকে নিয়ে অনেক বাজে রকমের কথা বলবেন, অনেক রকমের বাজে কমেন্ট করবেন। ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে হঠাৎ এই ভিডিও নিয়ে হাজির হন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। জানান নিজের দ্বিতীয় সংসার ভাঙার খবর, পাশাপাশি এটাও জানান স্বামী রকিবের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে আর থাকছেন না। আমি আর রকিব আমরা খুব ভালোই ছিলাম, আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব। প্রায় ৯ মিনিট দীর্ঘ ওই ভিডিওতে মাহি আরো বলেন তিনি ও রকিব দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন, খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিচ্ছেদে যাবেন তারা। সেই সঙ্গে অভিনেত্রী তাদের সন্তানের জন্য সবার কাছে দোয়া চান। আমরা সেপারেশনেও আছি, অনেকদিন যাবত আমরা সেপারেশনে আছি এবং হয়তোবা খুব সুন এটার একটা এন্ডিং হবে। আমার যে ছোট বাবুটা, আমার ফারিশ, আমার কলিজার টুকরা, যতটুকু পারবেন ওর জন্য দোয়া করবেন। যদিও বিচ্ছেদের কারণ স্পষ্ট করেননি এই অভিনেত্রী, শুধু বলেছেন জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে তাদের একসঙ্গে থাকা আর সম্ভব নয়, তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে তারা আলাদা থাকছেন। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না, আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। এদিকে মাহির এই ভিডিও বার্তার পরেও নীরব ছিলেন স্বামী রকিব সরকার। অভিনেত্রী যেদিন ফেসবুকে এসে নিজের সংসার ভাঙার খবর জানান, সেদিনও গাজীপুরে এক কনসার্টে অংশ নিয়েছেন তার স্বামী, কিন্তু বিচ্ছেদের খবরে ছিলেন পুরোপুরি নিশ্চুপ। অবশেষে ১৮ ফেব্রুয়ারি গণমাধ্যমে মুখ খুলেছেন রকিব। যদিও বিচ্ছেদ বা সংসার ভাঙার কারণ স্পষ্ট করেননি তিনিও, বলেছেন মাহির মতো একটি ভিডিও নিয়েই হাজির হবেন তিনি, সেখানেই বলবেন বিচ্ছেদ সম্পর্কে তার যত কথা। রকিব আরো বলেন তিনি এসব নিয়ে কথা বলতে চান না, একটু সময় নিতে চান, তবে একটা ভিডিও করে সবকিছু বলবেন। এখনো পর্যন্ত বিচ্ছেদ নিয়ে কোথাও কোনো মন্তব্য করেননি, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন। মাহির ভিডিও দেখেছেন, সবই শুনেছেন, এখনই নতুন করে কিছু বলতে চান না, সময় নেই, তারপরও একটা ভিডিওতে সব বলবেন। মাহির বিচ্ছেদের ঘোষণার পর রকিবের কথাও স্পষ্ট, মাহির মতো তিনিও হয়তো কোনো ভিডিওতেই বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন, তবে সেটা কবে তা এখনো নিশ্চিত করেননি অভিনেত্রীর স্বামী। এর আগে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান, যার নাম ফারিশ। এতদিন সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিল এই জুটি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।